গোটা দেশ জুড়েই ভোট গণনার কাউন্টডাউন শুরু। এরই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তোলপাড় কাণ্ড। কারণ আগের থেকে অনেকটাই ভালো ফল করবে বিজেপি, এমনটাই আভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষা। চলুন এক নজরে দেখে নিই প্রত্যেকটি সমীক্ষাকে একেবারে ছেঁকে নিয়ে কোন কেন্দ্রে কোন দল জয় পেতে পারে, এক নজরে দেখে নিন। আলিপুরদুয়ার বিজেপি, আরামবাগ বিজেপি, আসানসোল বিজেপি, বহরমপুর তৃণমূল, বালুরঘাট বিজেপি, বনগাঁ বিজেপি, বাঁকুড়া বিজেপি, বারাসাত তৃণমূল, পূর্ব বর্ধমান তৃণমূল, বর্ধমান দুর্গাপুর বিজেপি, ব্যারাকপুর বিজেপি, বসিরহাট তৃণমূল, বীরভূম তৃণমূল, বিষ্ণুপুর বিজেপি, বোলপুর তৃণমূল, কোচবিহার বিজেপি, দার্জিলিং বিজেপি, ডায়মন্ড হারবার তৃণমূল, দমদম পেতে পারে তৃণমূল, ঘাটাল আবার একবার যেতে পারে তৃণমূল প্রার্থী দেবের অধীনে, হুগলিতে আরো একবার ফিরছেন লক্ষ্মণ চট্টোপাধ্যায়, অন্যদিকে আবার হাওড়াতে তৃণমূল, যাদবপুরে তৃণমূল, জলপাইগুড়িতে বিজেপি, জঙ্গিপুরে তৃণমূল, জয়নগর তৃণমূল, ঝাড়গ্রাম বিজেপি, কাঁথি বিজেপি, কলকাতা দক্ষিণ তৃণমূল, কলকাতা উত্তর তৃণমূল, কৃষ্ণনগর বিজেপি, মালদা দক্ষিণ তৃণমূল, মালদা উত্তর বিজেপি, মথুরাপুর তৃণমূল, মেদিনীপুর বিজেপি, মুর্শিদাবাদ তৃণমূল, পুরুলিয়া বিজেপি, রায়গঞ্জ বিজেপি, রানাঘাট বিজেপি, শ্রীরামপুর তৃণমূল, তমলুক বিজেপি এবং উলুবেরিয়ায় আরও একবার ফিরতে পারে তৃণমূল। তবে আবার একবার জানিয়ে রাখি, বুথ ফেরত সমীক্ষা শুধুমাত্র একটি আভাস মাত্র। আপনার ব্যক্তিগত অভিমত কি বলে, অর্থাৎ আপনার কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হতে পারে, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।